স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে সঙ্গে আছি আমি আহসান হাবিব। কঠোর নির্দেশনার পরও পরিবহন চাঁদাবাজদের দৌরাত্ম্য থামছেই না। সড়কে শৃঙ্খলা ফেরানোর নামে প্রতিদিন চাঁদা আদায় হচ্ছে অন্তত 12 কোটি টাকা। বিআরটিএ বলছে চাঁদাবাজি দেখার দায়িত্ব তাদের নয়, আর আইন শৃঙ্খলা আর আইন অনুযায়ী খুব বেশি কিছু করার নেই বলে জানিয়েছে পুলিশ। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন চাঁদাবাজি বন্ধে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন। গণপরিবহন নিয়ে প্লাবন রহমানের তিন পর্বের ধারাবাহিকে দ্বিতীয় পর্ব আজ। বিশৃঙ্খল গণপরিবহনে দীর্ঘদিন ধরেই নিয়মে পরিণত হয়েছে চাঁদাবাজি। বিভিন্ন পরিবহন ও রাজনৈতিক সংগঠন দেশের বিভিন্ন জায়গা থেকে এভাবে চাঁদা নিয়ে আসছে শৃঙ্খলা ফেরানোর নামে। বিআরটিএর তথ্য অনুযায়ী সারা দেশে অন্তত 14 ধরনের 12,86,000 বাণিজ্যিক যানবাহন চলছে। যেসব যানবাহন থেকে পরিবহন সংশ্লিষ্ট সংগঠনগুলোর এই নির্দেশিকা অনুযায়ী চাঁদা আদায় করা হচ্ছে। নির্দেশিকা অনুযায়ী সড়ক পরিবহন মালিক সমিতি প্রতি গাড়ি থেকে প্রতিদিন অন্তত 50 টাকা এবং সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন প্রতিদিন প্রতি গাড়ি থেকে অন্তত 60 টাকা আদায় করার নিয়ম। এই হিসাবে 12 লাখ যানবাহন থেকে প্রতিদিন গড়ে 12 কোটি টাকা আদায় হচ্ছে বলেই অভিযোগ। মালিক সংগঠন 60 টাকা এবং শ্রমিক সংগঠন 50 টাকা হারে সমগ্র বাংলাদেশে 11 লক্ষের উপরে কমার্শিয়াল ভিকেল আছে, এর থেকে ওনারা আদায় করতেছে যে হাজার হাজার কোটি টাকা, কিন্তু সেই টাকা গেলে কোথায়, এর কোনো হিসাব তারা কিন্তু দিতে পারবে না। এটা দিয়ে তারা শ্রমিকের জন্য কোনো কলোনি নির্মাণ করে নেই, শ্রমিকের জন্য কোনো হাসপাতাল নির্মাণ করে নেই, মসজিদ নির্মাণ করে নেই, মাদ্রাসা নির্মাণ করে নেই, তাহলে এত টাকা গেল কোথায়? অবশ্য সড়ক পরিবহন মালিক সমিতির এই নেতার দাবি, যানবাহন থেকে আদায়কৃত টাকা ব্যয় হচ্ছে সংগঠন পরিচালনা সহ পরিবহন সেক্টরের সেবাই। শ্রমিকদের কল্যাণে একটা অর্থ ব্যবহৃত হয়, আর টার্মিনালের শৃঙ্খলা রাখার জন্য, রাস্তার শৃঙ্খলা রাখার জন্য আমাদের কমিউনিটি পুলিশ আছে, তার জন্য একটা অর্থ ব্যয় হয়, আর বাকিটা মালিকদের পরিচালনার ব্যয়ের জন্য যা দরকার এটাই ব্যয় হয়। তারপরও থেকে যায় কিছু কথা, যে কিছু টাকা শ্রমিক ইউনিয়ন বা মালিক সমিতির বিভিন্ন জায়গার নেতারা যেটা নাকি শ্রমিক কল্যাণে মালিক কল্যাণে ব্যয় করার কথা, তারা করে না, তারা নিজের পকেটস্থ করে। তো সেটার জন্য কেন করে, তাদের জবাবদিহিতে নাই, নির্বাচন করতে হয় না, তো কোনো কারণে হয়তো পলিটিক্যাল এসে ওইখানে বসে রয়েছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ বলছে এসব চাঁদার বিষয় দেখার দায়িত্ব তাদের নয়, আর আইন অনুযায়ী নাকি কিছুই করার নেই পুলিশের। ভাই শুনেন, আমি 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 বলি শুনেন, এই চাঁদাবাজি দেখার দায়িত্ব বিআরটিএর না, তাদের এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। চাঁদাবাজি চিন্তা এগুলো দেখার দায়িত্ব বিআরটিএর না। গণপরিবহনের কন্ট্রোলটা দুই জায়গায়, একটা হচ্ছে মালিকদের হাতে আর একটা হচ্ছে শ্রমিকদের হাতে। এবং যে চাঁদার বিষয়ে বলেন বা যাই বলেন, তাদের কিন্তু স্তরে স্তরে তাদের কিন্তু কমিটিগুলো আছে, কমিটিগুলোই কিন্তু তাদেরকে নির্দেশনাগুলো দেয়। তো সেই ক্ষেত্রে এই জাতীয় বিষয়ে আমাদের প্রচলিত যে আইন বা বিধিবিধান আছে তার আওতায় কিন্তু খুব বেশি পড়ে না। তবে এই গণপরিবহন বিশেষজ্ঞ বলছেন সরকারের কর্তৃত্ব বলিষ্ঠ ভূমিকা ছাড়া এই নৈরাজ্য থেকে বের হওয়া সম্ভব নয়। ধারাবাহিক সরকার হতে তার যে সক্ষমতা প্রতিটা জায়গায় কিন্তু তার ছাপ দেখতে পাচ্ছি। যখনই আমরা এই ট্রান্সপোর্টেশনে আসি সেখানেই আমরা দেখতে পাচ্ছি কিছু একটা ছাড় দেওয়া, কোনোভাবে একটা ঠেকা দেওয়া। সেই কারণে আমি বলবো এটা একটা অত্যন্ত ভুল হয়ে যাচ্ছে, সময় এসেছে, এখন ঠেকা দিয়ে আর চলা যাবে না। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। সরকার এদিকে গাজীপুরে বেপরোয়া হয়ে উঠেছে অটো রিকশা, এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিউদ্দিন জিন্না। জিন্না, আমাদের জানাবেন অবৈধ যানবাহন বন্ধে প্রশাসন কি কি উদ্যোগ নিয়েছে, যা আসছে কতটুকু কাজে আসছে জানাবেন। হাবিব, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে এই মহাসড়কগুলোতে কিন্তু বেপরোয়া হয়ে উঠছে যে অবৈধ অটোরিকশা, তিন চাকার ব্যাটারি চালিত অটোরিকশার দাপটে কিন্তু মহাসড়কে চলাচল করা যায় না। আমি এখন দাঁড়িয়েছি যে গাজীপুরের একটি মহাসড়কে, ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কে। আমি যদি আপনাকে দেখাই এই যে আপনার এই ইজি বাইক, অটোরিকশা, সিএনজি, এই সিএনজি এবং অটোরিকশাগুলোর দাপটে কিন্তু এই মহাসড়কগুলোতে অন্যান্য গাড়ি চলাচল করতে পারছে না ঠিকমতো, এবং সাধারণ মানুষও কিন্তু তাদের প্রায় সময় বিভিন্ন ধরনের মারাত্মক দুর্ঘটনা ঘটে। আমি এইখানকার প্রশাসনের সাথে কথা বলেছি এবং এই শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন তারা বিভিন্ন সময় পদক্ষেপ নিয়েও কিন্তু তারা কিন্তু এই অটো, ইজি বাইক, অবৈধ ব্যাটারি চালিত অটোগুলো কিন্তু বন্ধ করতে পারছেন না। আমি এখানে এই অটোগুলো এবং এই বাস স্ট্যান্ডের শৃঙ্খলা রক্ষা করছে
আছেন একজনের সাথে যদি কথা বলি তাহলে জানতে পারবো এই যে অটোরিকশা চলছে অবৈধ এটা আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করছেন? নিয়ন্ত্রণ করছি মানে আপনাদেরকে বলছি যাতে নিয়ন্ত্রণ যাতে এই অটোরিকশা বন্ধ হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজন পথচারীর সাথে কথা বলতে চাই। আপনারা এই যে মহাসড়কে অবৈধ অটো ব্যাটারি চালিত রিক্সা চলছে, আপনাদের নিয়মিত বিভিন্ন ধরনের মারাত্মক দুর্ঘটনা ঘটছে, আপনারা এটা কিভাবে দেখছেন বা এটা কি মনে করেন? চলাচল ঠিক? এটা তো চলাচল ঠিক না, কিন্তু ঠিক না হলে তো চলে। এখন আমাদের তো করোনা গেছে না, আমরা এটা বন্ধ করতে পারবো না। প্রশাসন যদি চেষ্টা করে তাহলে বন্ধ করতে পারবে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি শুনছিলেন আসলে এর দায়িত্ব কিন্তু প্রশাসনের, এমনটাই জানিয়েছেন এখানকার স্থানীয় বাসিন্দারা এবং এই মহাসড়কে চলাচল সাধারণ মানুষ। তো এই ছিল সর্বশেষ। আমি ফিরে এসেছি স্টুডিওতে হাবিব। জিন্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী জিন্না। নরসিংদীতে পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী ও শিশু সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ফখরুলের বিরুদ্ধে। এই ঘটনায় স্বামী ফখরুল মিয়াকে আটক করেছে পুলিশ। স্বজনরা জানান, দুবছর আগে পারিবারিকভাবে পৌর শহরের দত্তপাড়া এলাকার পারভেজ মিয়ার মেয়ে রেশমির সাথে মোহাম্মদ সাইফুল্লার ছেলে ফখরুলের সাথে বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন রেশমির উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাত। গতকাল রাত 3টার দিকে রেশমি ও তার শিশুকে গলা কেটে হত্যা করা হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দাতুল আলম বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জের ধরে স্বামী ফখরুল মিয়া তার স্ত্রী ও সন্তানকে গলা কেটে হত্যা করেছে। ছেলে দুজনের গলা কেটে দিছে, তবে এটি আমরা শুনছি এবং ঘোড়া দিয়ে এলাকা লাশ এবং ডুম ঘরে নিয়ে আসছে। তার মা যদি অন্যায় করে তাহলে মাসুম বাচ্চা তো আর অন্যায় করে না, মাসুম বাচ্চাটা কেন মারলো সে উদ্দেশ্যে আরো আমরা বিচার চাই। লালমনিরহাটে উন্নয়ন কার্যক্রমে ধীর গতিতে চরমে পৌঁছেছে জনবগান্তি। এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, উন্নয়ন কার্যক্রম কেন ধীর গতিতে চলছে, প্রকল্প সংশ্লিষ্টরা এ বিষয়ে কি বলছেন, সাধারণ মানুষের ভোগান্তি কবে নাগাদ শেষ হবে জানাবেন? হচ্ছে শহরের প্রাণকেন্দ্র, যেটি টিএনটি মোড় বলা হয়। আসলে আমরা দেখানোর চেষ্টা করছি ক্যামেরার চোখে যে এই এই রাস্তা, শহরের এই রাস্তাটি গত 3 মাস থেকেই কিন্তু নির্মাণ কাজ চলছে, কিন্তু কাজ যেন শেষই হচ্ছে না। আর কাজ না হওয়ার কারণে আপনি দেখতে পাচ্ছেন যে অর্থাৎ জনদুর্ভোগ যেটি সেটি কিন্তু অত্যন্ত চরম পর্যায়ে পড়েছে। আমরা কথা বলেছি যে নগরবাসীর সাথে, তারা কিন্তু আসলে মানে কোনোভাবেই এটি মেনে নিতে পারছে না। নগরের গুরুত্বপূর্ণ অর্থাৎ মিশন মোড় থেকে শুরু করে অর্থাৎ হাসপাতাল রোড, রোডের যে গুরুত্বপূর্ণ এই সড়কটি, এই সড়কের যে এই এই অবস্থা, এটি কিন্তু আসলে দায় এড়াতে পারে না বলে অর্থাৎ লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপন, আমরা কথা বলেছি কিছুক্ষণ আগে মেয়রের সাথে, তিনি বলেছেন যে উন্নয়ন কাজ চলছে, আর উন্নয়ন কাজের প্রাককালে যদি একটু ধীর গতি হয় তাহলে কিন্তু আসলে একটু নগরবাসীকে ভোগান্তি পোহাতে হবে। একটু আপনার সাথে কথা বলতে চাই, এই যে রাস্তাটির কাজ চলছে, চলাচলে তো অসুবিধা হচ্ছে তো নাকি? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এই যে কাজ চলছে শহরে, কাজে কিন্তু অত্যন্ত ধীরগতি, তো এটি কিভাবে দেখছেন আপনারা? এই যে ধীরগতি মানে মানুষের যানজট, হাঁটা চলার একদম অসুবিধা। আর এইখানে মনে করেন এই 1 মাস হয়ে গেল, কাজ একদিন করে 2 দিন নাই, 2 দিন করে 3 দিন নাই, জনগণের প্রচুর ঝামেলা। আর এই যে পাশে এটা আমাদের পার্সেল সার্ভিস, গাড়ি রাখার জায়গা নাই, বিভিন্ন ধরনের অসুবিধা। যে একটা সামনে মেডিকেল, বিভিন্ন জরুরি রোগী আসে, আবার ঘুরে অনেক দূর ঘুরে ব্যাক হয়ে আসা লাগে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন পথচারীর সাথে, তিনি বলছেন যে শহরের গুরুত্বপূর্ণ এই এলাকায় এই অর্থাৎ খানাখন্দ করে রাখা অর্থাৎ ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতির কারণেই এই অবস্থার সৃষ্টি হচ্ছে। শুধু এই মিশন মোড় চত্বরের এই রাস্তাটি নয়, অর্থাৎ হাসপাতাল রোড, আদর্শ কলেজ রোড থেকে শুরু করে শহরের প্রায় সব এলাকাতেই কিন্তু উন্নয়নের একটি কর্মযজ্ঞ চলছে, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতির কারণে
ভোগান্তি পোহাতে হচ্ছে পৌরবাসী। অর্থাৎ পৌরবাসী বলছে যে উন্নয়ন কাজ চলবে সমান্তলে, অর্থাৎ কিন্তু দ্রুত গতিতে কাজ শেষ না হলে ছোট্ট এই পৌর এলাকার মানুষের দুর্ভোগ কিন্তু কোনোভাবেই শেষ হবে না। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট পৌরসভার উন্নয়ন কাজ নিয়ে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। মানিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, লালমনিরহাট থেকে উন্নয়ন কার্যক্রমের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মানিক। উন্নয়নের ধুলোয় ধূসর বন্দর নগরীর মানুষের জীবন। নগরীর বিভিন্ন সড়কে সিডিএ, ওয়াসা, কর্ণফুলী গ্যাস সহ বিভিন্ন সংস্থার উন্নয়ন প্রকল্প চলছে। শুষ্ক মৌসুম শুরু হওয়ায় বেড়েছে ধুলোবালিও। পরিবেশবিদরা বলছেন ধুলোবালির আধিক্যতা বাড়াচ্ছে রোগবালাই। সিটি কর্পোরেশন বলছে দায় নিতে হবে প্রকল্প বাস্তবায়নকারী সেবা সংস্থাগুলোকেই। আর ধুলোর ঘনত্ব মেপে জরিমানার উদ্যোগের কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। আহাদুল বাবুর ছবিতে আরও জানাচ্ছেন শেখ জায়েদ। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, জলাবদ্ধতা নিরসন প্রকল্প, ওয়াসার বিভিন্ন প্রকল্প কিংবা কর্ণফুলী গ্যাসের লাইন মেরামত, বন্দরনগরীতে এই সব উন্নয়ন কাজই চলছে সমান্তালে। যদিও সমন্বয়হীনতার অভিযোগ দীর্ঘদিনের। এবার শুষ্ক মৌসুম শুরু না হতেই আবারও ধুলোয় আচ্ছন্ন নগর জীবন। মেয়ে খেয়ে পরিপাটি হয়ে সড়কে বের হতেই ধুলোয় মাখামাখি হতে হচ্ছে সবাইকে। এ ধুলোয় পানি ছিটানোর জন্য নেই কেউ। নগরীর শেখ মুজিব রোড, হালিশহর, কোয়াশ, পোর্ট কানেক্টিং সড়ক সহ বিভিন্ন অলিগুলিতেও ধুলোর রাজত্ব। অতিষ্ঠ রাস্তার পাশের দোকানিরাও জনগণের ক্ষতি হইতেছে এই ধুলার কারণে। যে কোনো প্রোডাক্ট রাখতে সমস্যা হচ্ছে, মানে দিনে যদি দুই তিনবার পানি ছিটাত। পরিবেশবিদরা বলছেন এই ধুলো পরিবেশ যেমন নষ্ট করছে তেমনি মারাত্মক ক্ষতি করছে জনস্বাস্থ্যের। এর প্রতিক্রিয়া হিসেবে আমরা ফুসফুসের নিউমোনিয়া সহ হাসপাতালে রোগী বেশি দেখছি, বাচ্চাদের সিট দেওয়ার সুযোগ নাই, ফ্লোর রাখা হচ্ছে। সিটি কর্পোরেশন বলছে মূল সড়কে পানি ছিটানোর কর্মসূচি থাকলেও প্রকল্প এলাকা ধুলোমুক্ত রাখার দায়িত্ব বাস্তবায়নকারী সংস্থার। সব জায়গায় ধুলাবালি হবে, সেখানে আমাদের সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার বলে একটা কথা আছে, মাত্রা যদি 200 এর বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেই সকল শিল্প এলাকাকে, সেই প্রকল্প পরিচালকদেরকে আমরা জরিমানা করে থাকি। নগর পরিকল্পনাবিদরা বলছেন চট্টগ্রামে যেহেতু অনেকগুলো মেগা প্রকল্পের কাজ চলছে, সেহেতু ধুলো মোকাবেলায় সব সংস্থার সাথে সমন্বয় করা উচিত সিটি কর্পোরেশনের। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। পার্বত্য জেলা বান্দরবানে নেই ইট ভাটা করার অনুমতি। এরপরও পাহাড় কেটে বনের কাঠ পুড়িয়ে অবৈধভাবে চলছে অর্ধ শতাধিক ভাটা। আইনে তোয়াক্কা না করে জনবসতি, শিক্ষা প্রতিষ্ঠান ও বন ঘেঁষে গড়ে তোলা হয়েছে সব ভাটা। প্রাকৃতিক বিপর্যয় ঠেকাতে অনুমোদনহীন ইটের ভাটাগুলো বন্ধে সিদ্ধান্ত বন্দি কাগজে কলমই। কবির হোসেন সিদ্দিকীর তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সরকারি নিয়ম অনুযায়ী বনাঞ্চল, জনবসতি ও স্কুল কলেজের 100 গজের মধ্যে কোনো ইট ভাটা স্থাপন করা যাবে না। পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়া সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করেই পার্বত্য জেলা বান্দরবানের বনাঞ্চল, জনবসতি ও প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে গড়ে তোলা হয়েছে ইট ভাটা। এসব ইটভাটাতে জ্বালানির যোগান দিতে সরকারি বেসরকারি বনাঞ্চল উজাড় করে কাঠ সংগ্রহ করা হচ্ছে, আর ইট তৈরি করতে পাহাড় ও ফসলি জমির টপ সয়েল কাটায় নষ্ট হচ্ছে মাটির উর্বরতা। এতে পাহাড়ি এ জেলার কৃষির ভবিষ্যৎ নিয়ে রয়েছে শঙ্কা। এছাড়া পাহাড় কেটে ও বনাঞ্চলের গাছ এসব ভাটায় পোড়ানোয় বান্দরবানে বাড়ছে পাহাড় ধসের ঘটনা। শুকিয়ে যাচ্ছে ঝিরি ঝর্ণা পানির উৎস। বৃষ্টি যখন হচ্ছে পাহাড় কাটা চলতেছে, বেশার হোম জমিন আছে, জমিন সামান গিতেছে, কিছু কিছু অদাল দিচ্ছে আর কি, এরিয়ে নাই দেয় এমনও না, কিছু কিছু আছে। আসলে এগুলো কি প্রশাসন বা অন্যান্য যারা আছে সবাইকে ম্যানেজ করে এগুলো করা হয়, ওই জন্য এগুলো নিয়ে কোনো সমস্যা হয় না আর কি। অল্প স্বল্প কোনো জাত মঙ্গল জায়গার সংকুলন অভাব জন্য এই জন্য করলো। প্রাকৃতিক বিপর্যয় ঠেকাতে অনুমোদনহীন ইটের ভাটাগুলো বন্ধে সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সভায় সিদ্ধান্ত নেওয়া হলেও কার্যত কিছুই হয়নি। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। এখানকার পরিবেশ সবুজ না হয়ে এখন এখানকার পরিবেশের কালার হয়ে গেছে দূষণ কালার। এসব বন্ধ না হলে শীঘ্রই পাহাড় বিপর্যয় হবে, পরিবেশের বিপর্যয় হবে। ওই কাঠ পোড়ানোর জন্য প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না। অবৈধ ইট ভাটাগুলো বন্ধে এখনই পদক্ষেপ না নিলে বান্দরবানে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা।
ডেস্ক রিপোর্ট নিউজ 24। চট্টগ্রামে চলছে শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন কার্যক্রম, আর এ বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন কার্যক্রম নিয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে আমাদের জানান। ধন্যবাদ আহসান হাবিব আপনাকে। আপনি সকাল 9টা থেকে আমরা দেখানোর চেষ্টা করছি, আপনি দেখতে পাচ্ছেন স্কুল শিক্ষার্থী যারা আছে তারাই কিন্তু আসলে বন্দরগুলি চট্টগ্রামের কয়েকটা স্কুলে যেখানে কেন্দ্র করা হয়েছে সেখান থেকে কিন্তু তারা টিকা পাচ্ছেন। এখানে একেবারে যে 12 বছর থেকে 17 বছর বয়সী যারা শিক্ষার্থী আছে তারাই কিন্তু আসলে টিকা নিচ্ছে। প্রায় কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখছি একেবারে কিন্তু আসলে যে ষষ্ঠ সপ্তম শ্রেণীর যারা পড়ুয়া শিক্ষার্থী আছে তারাই কিন্তু আসলে টিকা নিচ্ছে। এখানে যারা শিক্ষার্থী আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে এই বয়সে তারা যে করোনার টিকা পাবে সেটা কিন্তু কল্পনা করেনি। এমনকি অভিভাবক যারা আছেন তারাও যেমনটা আমাদেরকে জানিয়েছেন একেবারে যে এই বয়সে তারা যে করোনার টিকা পাচ্ছে সেটা নিয়ে তারা খুশির কথা আমাদেরকে জানিয়েছেন। এমনকি আমরা যে কেন্দ্রে আছি, যে কেন্দ্র থেকে কিন্তু তারা টিকা নিচ্ছেন, সেই কেন্দ্রে কিন্তু প্রতিদিন 1000-এর অধিক কিন্তু আসলে শিক্ষার্থী কিন্তু টিকা নিচ্ছে। গতকালও কিন্তু একইভাবে টিকা নিয়েছে, প্রতিদিন এইভাবে তারা টিকা নিতে কিন্তু এই জায়গায় চট্টগ্রামে প্রায় 4-5টি কেন্দ্র করা হয়েছে। সবগুলো কিন্তু আসলে শীতাতপ নিয়ন্ত্রিত যে স্কুলগুলো আছে সেই স্কুলে কিন্তু আসলে টিকা কেন্দ্র নিশ্চিত করেছেন, সে জায়গায় কিন্তু আসলে টিকা নিতে আসতে হচ্ছে। চট্টগ্রামের বিভিন্ন জায়গা যারা স্কুলের শিক্ষার্থী যারা আছেন তারাই কিন্তু আসলে এই জায়গায় এসে কিন্তু আসলে টিকা নিচ্ছেন। সব মিলে বলা যায় যে এখানে যে প্রস্তুতি, একেবারে তারা প্রস্তুতি নিয়েছে। স্বাস্থ্যকর্মী যারা টিকা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরাও কিন্তু একেবারে তারা প্রস্তুত রয়েছেন। এখানে এখানে একজন স্বাস্থ্যকর্মীর সাথে আমরা কথা বলতে চাচ্ছি, প্রতিদিন কতজন টিকা পায় এই জায়গাগুলো? প্রায় 1998 প্রায় 1000 এভারেজে ফাইজার। আহসান হাবিব, আপনি বুঝতে পেরেছেন এখানে যারা শিক্ষার্থী আছে, যারা স্কুল শিক্ষার্থী আছে তাদেরকে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে আহসান হাবিবের কাছে। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন কার্যক্রমের সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, এদিকে বগুড়ায় 12-17 বছর বয়সীদের টিকাদান কার্যক্রম চলছে, শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে ফাইজারের টিকা। এই বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল সালাম বাবু। বাবু, এখানকার কয়টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, বগুড়ায় গত বৃহস্পতিবার থেকে 12-17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে প্রায় 10,000 শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। আমরা রয়েছি বগুড়া শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, যেখানে 4টি স্কুলের শিক্ষার্থীদের টিকা প্রদান করা হচ্ছে। এই স্কুলের 1600 শিক্ষার্থী সহ আরও 4টি স্কুলের 2000-এরও বেশি শিক্ষার্থী টিকা পাবে। বগুড়া জেলায় 1,11,000-এরও বেশি শিক্ষার্থী রয়েছে যাদেরকে পর্যায়ক্রমে এই টিকা প্রদান করেছে, এবং তারা প্রত্যেকেই কিন্তু ফাইজারের টিকা পাচ্ছে। আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব শাহাদত হোসেনের সাথে, তিনি জানাবেন যে তাদের কতজন শিক্ষার্থীকে আজকে টিকা দেওয়া হচ্ছে। জি, আমাদের আজকে টিকা দেওয়া হচ্ছে 1600 বেশি শিক্ষার্থীকে টিকা দেওয়া হচ্ছে, 6 থেকে 10 পর্যন্ত। প্রায় 6 থেকে 10 পর্যন্ত 12-17 বছর বয়সী শিক্ষার্থীদেরকে আমরা টিকা দিচ্ছি। আর এখানে অন্যান্য স্কুলেও রয়েছে, ক্রিকেট হাই স্কুল। উনি জানালেন যে তারা 12-17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকা প্রদান করছে। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যিনি টিকা নিয়ে আসলেন, একটু কথা বলি তোমার সাথে। ভয় ছিল না, অনেক ভালো লাগছে যে টিকা পাইছি, এটা নিয়ে অনেক খুশি আর কি। শিক্ষার্থীরা জানালেন যে তাদের কোনো ভয় ছিল না, টিকা পেয়েছে, টিকা পেয়ে তারা খুশি রয়েছেন। বগুড়া জেলায় আমাদের জেলা শিক্ষা অফিসার জানিয়েছেন 1,11,000-এরও বেশি শিক্ষার্থী রয়েছে, এবং 12-17 বছর বয়সী যে শিক্ষার্থীরা, তারা ছাড়াও উচ্চ মাধ্যমিক অধ্যয়নরত 18 বছরের মধ্যে যাদের বয়স তারাও কিন্তু টিকা পাবে। বগুড়া জেলায় বৃহস্পতিবারে টিকা প্রদান শুরু হয়। বিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ, এপিএবিএন স্কুল অ্যান্ড কলেজ, জেলা স্কুল, বালিকা স্কুলে টিকা প্রদান করা হয়েছে, এবং এর পরবর্তীতে আজকে ইয়াকুবি স্কুলে 4টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টিকা পাবে। এখানে সরকারি সিটি বালিকা উচ্চ বিদ্যালয়, প্রিক্যাডেট স্কুল এবং মালতনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এছাড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আমাদেরকে জানিয়েছেন যে বগুড়া জেলা ছাড়া, শহর ছাড়াও
বিভিন্ন উপজেলা পর্যায়ে টিকা প্রদান তারা করবে এবং এই টিকা প্রদানের মধ্য দিয়ে যে শিক্ষার্থীরা যে করোনার যে সংক্রমণ ছিল সেই করোনার সংক্রমণ থেকে তারা রক্ষা পাবে এবং শিক্ষার্থীরা টিকা পেয়ে তারা খুশি, শিক্ষকরাও আনন্দিত যে সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের টিকা প্রদানের ব্যবস্থা করেছেন। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে আপনার কাছে আহসান। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বগুড়া থেকে টিকার সর্বশেষ খবর খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বাবু। 13 ডিসেম্বর 1971, বাঙালির বিজয় নিশান উড়ছে চারদিকে, আত্মসমর্পণ করতে থাকে পাক সেনারা। একমাত্র ঢাকা ছাড়া গোটা দেশই তখন বাংলার অকুত ভয় দামাল ছেলেদের নিয়ন্ত্রণে, বিশ্বমানচিত্রে ঠাঁই করে নেওয়ার পথে লাল সবুজের সোনার বাংলা। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। 1971 সালের এদিন মুক্তিযোদ্ধাদের একমাত্র লক্ষ্য ছিল রাজধানী ঢাকা পাক বাহিনীর নিয়ন্ত্রণ মুক্ত করা। এদিন ভারতীয় বাহিনী উত্তর ও পূর্ব দিক থেকে ঢাকার একেবারে দোরগোড়ায় এসে পড়ে। জেনারেল গান্ধব নাগার ব্রিগেড উত্তর দিক থেকে এগিয়ে আসে, পূর্ব থেকে আসে 57 ডিভিশনের 2টি ব্রিগেড। অন্যদিকে পাকিস্তানের কৌশল বুঝতে পেরে রণাঙ্গনে আরো তৎপর হয়ে ওঠে মিত্রবাহিনী। বাংলার মুক্তিকামী দামাল ছেলেদের প্রতিরোধের মুখে 71-এর এই দিনে বগুড়ার কাহালো উপজেলা শত্রুমুক্ত হয়, হানাদার মুক্ত হয় মানিকগঞ্জ। কৌশলগত কারণে মানিকগঞ্জ শত্রুদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। মানিকগঞ্জের বিভিন্ন যুদ্ধে 54 জন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং 9 জন মুক্তিযোদ্ধা পঙ্গুত্ব বরণ করেন। এদিন থেকে রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। প্রতি মুহূর্তে খবর আসতে থাকে ঢাকা ছাড়া বাংলাদেশের প্রতিটি জেলায় মুক্ত। 13 ডিসেম্বর 1971 বিজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। এদিকে পাকিস্তানের অখণ্ডতা রক্ষায় মরিয়া হয়ে ওঠে কূটনৈতিক প্রচেষ্টা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাবের বিরুদ্ধে তৃতীয়বারের মতো ভেটো দেয় রাশিয়া, আর প্রস্তাব নাকচ হয়ে যাওয়ার সাথে সাথে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আন্তর্জাতিক বড় বাধা দূর হয়। মাসুদ রানা, নিউজ 24। স্বাধীনতার 50 বছর উপলক্ষে এবারে নগদের সৌজন্যে বিশেষ আয়োজন, বিজয় থেকে অর্জনে। বিজয়ের 50 বছরের পথচলায় দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। শোষণ, বঞ্চনা, বৈষম্য আর পরাধীনতা শৃঙ্খল ভেঙে নারীরাও এগিয়ে যাচ্ছেন আপন শক্তিতে। সব বাধা ডিঙ্গিয়ে কেবল অদম্য ইচ্ছাকে সম্বল করে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা রচনা করে চলেছেন সফলতার গল্প। অন্তর্বিশ্বাসের প্রতিবেদন। মুক্তিযুদ্ধের সময় নারীরাও হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র। নারীর সেই অন্তর্নিহিত শক্তি 5 দশকের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে সামনে এসেছে বারবার। গার্মেন্টস কর্মী থেকে বৈমানিক, কোথাও বাকি নেই নারীর পদচারণা। প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্পিকার সহ রাজনৈতিক অঙ্গনের অনেক উঁচু স্থানে আজ নারীর জয়গান। জাতীয় সংসদে 5 ভাগের 1 ভাগই এখন নারী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী কেবল পোশাক শিল্প খাতেই 14 লাখের বেশি নারী কাজ করেন। প্রশাসনিক ক্ষেত্রেও বেড়েছে নারীর সংখ্যা ও ক্ষমতা। নারীরা সোচ্চার, নারীরা আরো নিজেদের জায়গা নিজেরাই করে নিতে হবে। কর্মসংস্থানের সংস্থাটা, এইটা যদি আরো অগ্রগতি হয় তাহলে কিন্তু আমাদের নারীরা আরো এগিয়ে যাবে বলে আমি মনে করি। দেশের অর্থনীতির গতি সঞ্চারে ক্ষুদ্র ঋণের ভূমিকা অপরিসীম। এখানেও আছে নারীর পদচারণা। বর্তমানে দেশের প্রায় 14.2% পরিবার নারী প্রধান। নারীরাই কিন্তু নিজেরাই উদ্যোগ নিয়ে এগিয়ে আসছেন, সেলাইয়ের কাজ করছেন। উনিও যেমন উদ্যোক্তা গ্রামে বসে, শহরে বসে যারা বড় বিজনেস চালাচ্ছেন তারাও কিন্তু নারী উদ্যোক্তা। তো সেখানটা একটা বিরাট প্রাপ্তি ওই জায়গাটায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে প্রাথমিক মাধ্যমিকের পাশাপাশি বিশ্ববিদ্যালয়েও বেড়েছে নারী শিক্ষার হার। 2020 সালে দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর 45.27% ছিল নারী। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজকে রোল মডেল। শিক্ষা ব্যবস্থায় নারীর এগিয়ে যাওয়া, প্রশাসনিক কাঠামোর দরজা ভেঙে নারীর অনুপ্রবেশ, এক কথা জল স্থল অন্তরীক্ষে আজকে কিন্তু আমরা নারীদের পদচারণা দেখছি। জিডিপির 30% আসে কৃষি খাত থেকে, এখানেও বড় অংশের কাজ করেন নারীরা। ক্রীড়াঙ্গনেও বন্ধুর পথ পেরোনো নারীর সাফল্য এখন চোখে পড়ার মতো। সকল ক্ষেত্র মিলিয়ে এখন নারীর শ্রমে খামে ঘুরছে উন্নয়নের চাকা।
অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। কুষ্টিয়ার খাজানগরে দেশের অন্যতম ধান চালের মোকামে পরিবেশ বান্ধব পাটের বস্তার যোগান দিচ্ছে স্থানীয় ওয়াদি পাটকল। চাহিদা বেশি থাকায় এই মিলের উৎপাদন ক্ষমতা দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে এই কারখানা। শুধু ব্যবসায় নয়, পরিবেশ সুরক্ষার কথা চিন্তা করে মিল প্রতিষ্ঠার কথা জানিয়েছেন পাটকল মালিক। জাহিদুজ্জামানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কুষ্টিয়ার খাজানগরে দেশের অন্যতম ধান চালের মোকামের প্রতিদিন 1 লাখেরও বেশি বস্তার প্রয়োজন হয়। সরকারিভাবে সিনথেটিক বস্তা নিষিদ্ধ থাকায় মিল মালিকদের নির্ভর করতে হচ্ছে পাটের তৈরি বস্তার উপর। আর এই চিন্তা থেকেই খাজানগরের পাশে স্বর্গপুরে বেসরকারি উদ্যোগে গড়ে তোলা হয়েছে বস্তা তৈরির পাটকল। পাট দিয়ে এখানে প্রথমে সুতা তৈরি হয়, তা দিয়ে প্রতিদিন গড়ে 14,000 পিস পাটের বস্তা তৈরি হচ্ছে। সেখানে নিয়ে এসে ক্রেতার চাহিদা অনুযায়ী ওটাকে আমরা কাটি, কাটিয়ে ওটা সেলাই করে বাজারে যাচ্ছে। এখানে উৎপাদিত বস্তা একেবারেই সিনথেটিক মুক্ত। প্লাস্টিক বস্তা এটা পরিবেশ দূষণ করে, আর এটা পাটজাত দ্রব্য এটা পরিবেশ দূষণ করে না, এটাই পার্থক্য। মজবুত দিতে পাটের বস্তা তো অনেক মজবুত। পরিবেশ সুরক্ষা ও চাহিদার কথা চিন্তা করে এই মিলের উৎপাদন দ্বিগুণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। কুষ্টিয়া জেলায় 1,20,000 বস্তা প্রয়োজন হয় সারা কুষ্টিয়াতে, কিন্তু আমার উৎপাদন যে পরিমাণ আছে সেটা আমি এখন আর বৃদ্ধি ডবল করার জন্য আমি চেষ্টা করতেছি। এলাকার অন্তত 500 শ্রমিকের কর্মসংস্থান হয়েছে এই পাটকলে। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। দক্ষিণের জনপদ যশোরে বাড়ছে কেঁচো সারের ব্যবহার। রাসায়নিক বা অজৈব সারের চেয়ে শস্যের ফলন আর পুষ্টিগুণ বেশি থাকায় এ সার ব্যবহারে আগ্রহী হচ্ছেন কৃষকরা। কৃষি বিভাগও এ সার ব্যবহারে কৃষকদের উৎসাহ দিচ্ছে। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যশোর সদর উপজেলার বীরনারায়ণপুর গ্রামের সুমন হোসেন 2015 সালে বাণিজ্যিকভাবে শুরু করেছিলেন কেঁচো সার তৈরি। গ্রামের পরিবেশে সুমনের কারখানায় সার উৎপাদন হচ্ছে। যশোরের বিভিন্ন অঞ্চলের কৃষকরা তার কাছ থেকে সার ক্রয় করে ব্যবহার করছেন। ট্রেনিং নিয়ে আমি এলাকার সামগ্রিক উন্নয়ন এবং আমার আর্থিক উন্নয়নের জন্য আমি এই ভার্মি কম্পোস্ট উৎপাদন শুরু করি। কিন্তু বর্তমানে শুধু সুমন নন, যশোর শহর ও আশপাশের এলাকার অন্তত 60 থেকে 65 জন এই সার উৎপাদন করছেন। কেঁচো সার ব্যবহার করে রাসায়নিক সার ব্যবহারকারী কৃষকদের চেয়ে ধান ও সবজির অনেক ভালো ফলন পাচ্ছেন বলে জানালেন চাষিরা। খুব ভালো সার আমরা বইতে ব্যবহার করি। এই সার দিয়েই আমি এই চাষ শুরু করেছি, এতে আমরা অনেক উপকৃত হয়েছি। মাটির গুণাগুণ ঠিক রাখার জন্য আমি এই কেঁচো কম্পোস্ট সার জমিতে প্রয়োগ করি, প্রয়োগ করার আমার রাসায়নিক সার কম লেগেছে। তাছাড়া এ সার উৎপাদনে যে কেঁচো মূল ভূমিকা রাখে তা একবার ক্রয় করে বহুদিন পর্যন্ত ফল পাওয়া যায়। কৃষকদের এ সার ব্যবহারে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন কৃষি অফিসার। আমরা যেরকম কৃষকদেরকে পরামর্শ দিই যে কেঁচো সার ব্যবহার করার জন্য, পাশাপাশি এই কেঁচো সার উৎপাদনের জন্য আমরা কিছু উৎপাদক তৈরি করতে আমরা চেষ্টা চালাই। লেবুতলা ইউনিয়নে প্রায় 1,000 পরিবার কেঁচো সার উৎপাদন করে। কেঁচো সারে মূলত 2 প্রজাতির কেঁচো ব্যবহৃত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা ভাইরাসের ডেল্টা ভেরিয়েন্টের তুলনায় ওমিক্রন বেশি সংক্রামক এবং ভ্যাকসিনের কার্যকারিতা কমিয়ে দেয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO জানিয়েছে ওমিক্রন এখন পর্যন্ত 63টি দেশে ছড়িয়ে পড়েছে, যার ভয়াবহতা বিস্তার করছে যুক্তরাজ্য। দেশটিতে ওমিক্রন সংক্রমণকে ইমার্জেন্সি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। সংক্রমণ মোকাবেলায় চলতি সপ্তাহ থেকে ইংল্যান্ডে 18 বছরের বেশি বয়সের সবাইকে বুস্টার ডোজ প্রয়োগ শুরু করতে যাচ্ছে দেশটি। এদিকে 24 ঘন্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় 4,000 মানুষ। মোট সংক্রমণ ছাড়িয়েছে 27 কোটি। এছাড়া দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের 6টি অঙ্গরাজ্যে ভয়াবহ টর্নেডোর আঘাতে মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত মারা গেছেন অন্তত 94 জন। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে লাখো মানুষ। ভয়াবহ টর্নেডোর আঘাতে সব কিছু হারিয়ে নিঃস্ব অনেকে। এরই মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কেন্টাকিতে দুর্যোগ কবলিত অঙ্গরাজ্য বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট।
গেল এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ টর্নেডোর আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের ছয়টি অঙ্গরাজ্য। মাত্র একদিনেই 30টি টর্নেডো আঘাত হানে। 200 মাইলের মধ্যে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন অবকাঠামো নিশ্চিহ্ন করে দিয়েছে ভয়াবহ এই ঝড়। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কেন্টাকিকে দুর্যোগ কবলিত অঙ্গরাজ্য বলে ঘোষণা দিয়েছে মার্কিন সরকার। টর্নেডোর পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে শহরটির প্রায় 50,000 মানুষ। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালিয়ে গেল, তা ঠিক করতে কতদিন সময় লাগবে তা জানায়নি কর্তৃপক্ষ। বাড়িঘর হারিয়ে অনেকেই ঠাঁই নিয়েছে আশ্রয় কেন্দ্রে। ভয়াবহ টর্নেডোর স্মৃতি ভুলতে পারছে না কেন্টাকিবাসী, সবকিছু হারিয়ে নিঃস্ব তারা। সবকিছু যুদ্ধের মতো মনে হচ্ছে, কেউ বোমা মারলে ঠিক এমন হয়। মাত্র কয়েক ঘন্টায় আমি সব হারিয়েছি। আমি আমার বাড়ি গাড়ি সবকিছু হারিয়েছি, বেঁচে আছি এটি আমার বড় ভাগ্য। কেন্টাকির পাশাপাশি বেশ কয়েকটি অঙ্গরাজ্যও তাণ্ডব চালিয়েছে টর্নেডো। এসব অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে লাখো মানুষ। মাসুদ রানা, নিউজ 24। এবার ক্লেমন খেলার সংবাদ। সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিফাই মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 3টায়। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করে কিছুটা ব্যাক ফুটে গোলাম রাব্বানির ছোটনের শিষ্যরা। তাই তো টুর্নামেন্টের ফাইনালের পথটা সহজ করতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই আখি তহুরাদের সামনে। এক ম্যাচে এক পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে বাংলাদেশ, অন্যদিকে প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয় টেবিলের শীর্ষে ভুটান। 2018 সালের সবশেষ আসরে সেমিফাইনালে এই ভুটানের বিপক্ষে 4-0 গোলের বড় ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। স্বাধীনতা কাপে কোয়ার্টার ফাইনালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে 4-0 গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। ম্যাচের প্রথমার্ধ থাকে গোলশূন্য। এরপর ম্যাচের 57 মিনিটে হ্যান্ডবলের আবেদনকে কেন্দ্র করে অখেলোয়াড় সুলভ আচরণ করায় শেখ জামালের কোচ হুয়ান মার্তিনেজকে লাল কার্ড দেখান রেফারি। ম্যাচের 58 মিনিটে মতিন মিয়া দুর্দান্ত এক গোল করে দলকে লিড এনে দেন। 73 মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন ফার্নান্দেজ। 80 মিনিটে রফসনের পাশে ফার্নান্দেজ ঠান্ডা মাথায় ফিনিশিং দেন। 3-0 ব্যবধানে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। ম্যাচের অতিরিক্ত সময়ে প্রতিপক্ষের ডিফেন্ডারকে অহেতুক ফাউল করলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন শেখ জামালের অধিনায়ক সোলেমান কিং। এরপর 94 মিনিটে আলমগীর কবির রানার ফিনিশিংয়ে 4-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে অস্কারের দল। সেমিফাইনালে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ। স্বাধীনতা কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ পুলিশ। শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে 1-0 গোলে জয় পেয়েছে তারা। ম্যাচের 4th মিনিটেই শরীফের গোলে এগিয়ে যায় বাংলাদেশ পুলিশ। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ মিস করেন শেখ রাসেলের স্ট্রাইকাররা। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ালের সাফল্য পায়নি সাইফুল বারী টিটুর দল। উল্টো পুলিশের আক্রমণ ভাগ বারবার নিয়েছে শেখ রাসেলের রক্ষণের পরীক্ষা। টুর্নামেন্টের হট ফেভারিট শেখ রাসেলকে হারিয়ে চমক দেখালো পুলিশ এফসি। সেমিফাইনালে বাংলাদেশ পুলিশের প্রতিপক্ষ বসুন্ধরা কিংস। লালিগায় রোববার রাতে মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে 2-0 গোলে জিতেছে রিয়াল। করিম বেঞ্জামা এবং মার্কো অ্যাসেন্সিও করেন 2টি গোল। সান্তিয়াগো বার্নাবুতে ম্যাচে শুরু হয় বেশ ঢিলে ঢালাভাবে। 16 মিনিটে মাঝ মাঠে প্রতিপক্ষের ভুল পাস ধরে আক্রমণে যায় স্বাগতিকরা। ভিনিসিউসের অ্যাসিস্টে দারুণ এক সাইড ভলিতে গোলকিপারকে পরাস্ত করেন ফরাসি ফরওয়ার্ড বেঞ্জামা। বল দখলে পিছিয়ে থাকা অ্যাথলেটিকো তেমন কোনো সুযোগও তৈরি করতে পারছিল না। 35 মিনিটে গ্রেজম্যানের দারুণ একটি শট কার্তো নৈপুণ্যে ভেস্তে যায়। 57 মিনিটে দারুণ এক কাউন্টার অ্যাটাকে ভিনিসিউসের পাশে জয়সূচক গোলটি করেন স্প্যানি ওয়ার্ড অ্যাসিনিও। ফলে 2-0 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কালো চেলসির শিষ্যরা। এই জয় টেবিল শীর্ষে অবস্থান আরো মজবুত করলো রেকর্ড চ্যাম্পিয়নরা।
নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে হোটেলে তৃতীয় দিনের মতো কোয়ারেন্টাইন সময় পার করলেন ক্রিকেটাররা। সাত দিনের কোয়ারেন্টাইন সময়ের মধ্যে তৃতীয় দিনে এসে টিম হোটেল সংলগ্ন বাগানে হাঁটাহাঁটি করছেন মমিনুল সোহানরা। এরপর হোটেল রুমে ফিরে ব্যক্তিগত ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে সময় পার করেছেন ক্রিকেটাররা। নিউজিল্যান্ড সিরিজে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। মাউন্ট মঙ্গানুয়ে প্রথম ম্যাচ শুরু হবে 1 জানুয়ারি, দ্বিতীয় টেস্ট হবে ক্রাইস্ট চার্চে, শুরু হবে 9 জানুয়ারি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার আয়োজন। ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন।